আপনারা যারা যারা ঐক্যশ্রী স্কলারশিপে অ্যাপ্লাই করেছেন তো আপনাদের জন্য রয়েছে সুখবর, কেননা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে কাদের কাদের অ্যাকাউন্টে ঐক্যশ্রী স্কলারশিপের পয়সা আসা শুরু হয়ে গিয়েছে এবং কারা কারা কত টাকা করে পাচ্ছে, অর্থাৎ কোন কোন ক্লাস অনুযায়ী কত কত টাকা পাচ্ছে, পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে অনেক কমেন্ট এসেছে ভিডিওর যে আমরা কবে টাকা পাবো, কত টাকা করে পাবো। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আপনার যে কাজটি করতে হবে, আপনি ভিডিও দেখতেই পাচ্ছেন, তার যা লাইক বোনিটি রয়েছে এই লাইক বোনিতে ক্লিক করে লাইক দিয়ে দিন। আর যারা লাল রঙের সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইবারে ক্লিক করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অবশ্যই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন, কেননা আপনাদের জন্য রয়েছে গুড নিউজ। তো তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের স্ট্যাটাসটা যে রয়েছে সেটাকে চেক করেছেন, যদি চেক না করে থাকেন তো অবশ্যই চেক করে নিন, কেননা যাদের যাদের স্কলারশিপের যে ঐক্যশ্রী স্কলারশিপ করেছে এর পাশাপাশি যে ওএসসিস কিংবা ওবিসি যে স্কলারশিপ রয়েছে যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু অলরেডি একটা করে অ্যাপ্রুভ হয়েছে, আর একটা করে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ রিজেক্ট হয়ে গিয়েছে। যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের তো পয়সা আসবেই না, এবং যাদের অ্যাপ্রুভ হয়েছে এবং কতদূর পর্যন্ত রয়েছে সেটাও সেই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। অর্থাৎ ভিডিওতে ক্লিক করুন, উপরে ট্রাই বাটন পেয়ে যাবেন, সেখানে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন যে আপনাদের ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। আর আজকে হলো আমাদের 28 তারিখ, আর 28 তারিখে কিন্তু পয়সা কিন্তু চলে আসছে ঐক্যশ্রী স্কলারশিপের, অর্থাৎ আমাদের ডিস্ট্রিক্ট হলো কুচবিহার। তো আপনাদের কোন ডিস্ট্রিক্ট সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আপনাদের ডিস্ট্রিক্ট থেকে পয়সা পেয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমাদের ডিস্ট্রিক্ট কুচবিহার থেকে একজন পয়সা পেয়ে গিয়েছে অলরেডি 6,000 টাকা, এবং সেটার অ্যামাউন্ট 6,000 টাকা সে এই হাই সেকেন্ডারি রেজাল্ট যে রয়েছে সেই হাই সেকেন্ডারি মার্কশিট দিয়ে সে অ্যাপ্লাই করেছিল ঐক্যশ্রী স্কলারশিপ, এবং তার পয়সা এসেছে 6,000 টাকা। তো আপনারা এখন আমরা এটাও শিওর না যে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফর্ম ফিল আপ করেছে, কিংবা যারা মাধ্যমিক কিংবা প্রাইমারি লেভেল কিংবা কিংবা হাই সেকেন্ডারি লেভেল কিংবা যাদের যে আপার প্রাইমারি লেভেল যে এই সমস্ত যে লেভেলগুলো রয়েছে কোন, অর্থাৎ স্টুডেন্টকে কত করে দিচ্ছে সেটা আমরা কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে সিদ্ধান্তে আসতে পারিনি, কেননা এখনও পর্যন্ত আমরা জানতে পারছি না যে কাদের কত টাকা করে আসছে। তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো, যারা ডিএলএড করছে, যারা বিএড করছে, যারা গ্র্যাজুয়েশন দিচ্ছে, যারা হাই সেকেন্ডারি রেজাল্ট দিয়ে করছে তাদের তো 6,000 টাকা আসলোই, তো এরপর যারা মাধ্যমিকের রেজাল্ট দিয়ে করছে তাদের কাদের কোন টাকা কত টাকা করে আসছে সেটা আমরা নেক্সট ভিডিওতে আবার সঠিক ইনফরমেশান জেনে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আমার এক বন্ধু 6,000 টাকা চলে আসছে, অর্থাৎ এইচএস পাস করে তার ঐক্যশ্রীর। তো এবং আপনাদের ডিস্ট্রিক্ট থেকে কাদের কাদের পয়সা আসা শুরু হয়ে গেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভিডিওতে ক্লিক করুন, একটা আই বাটন পেয়ে যাবেন, সেখানে আপনাদের আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি রয়েছে সেটা চেক করে নেবেন, কেননা যদি আপনাদের রিজেক্ট হয়ে যায় তো আপনাদের কোনো রকম আর অপশান নেই পয়সা পর, যদি অ্যাপ্রুভ কিংবা আপনাদের সেটা যদি পেন্ডিং হয়ে থাকে তো আপনাদের জন্য রয়েছে সুখবর, আপনার খুব তাড়াতাড়ি এবং খুব শীঘ্রই পয়সা পেয়ে যাবে।